আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মতি রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে কথা বলবো যারা স্টুডেন্ট, যারা বিভিন্ন রকম মেসে থেকে লেখাপড়া করেন এবং যারা অনেকে কর্মজীবী আছেন, তারা মেসে থেকে লেখাপড়া করেন বাট তাদের পেটের আইবিএস প্রবলেম রয়েছে, হজমজনিত প্রবলেম রয়েছে, গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, তাদের জন্য ঘরোয়া কিছু টিপস আমরা দিব। এগুলো যদি আপনি ফলো করতে পারেন, আশাবাদী যে আপনি আইবিএস থেকে আপনার পেটের হজম সমস্যার জন্য চিরতরে আপনি কিন্তু মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ। ফার্স্টলি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সকালে নাস্তায় আপনি পানি ভাত খাবেন, অর্থাৎ পান্তা ভাত খাবেন। অবশ্যই 12 ঘন্টা ভিজিয়ে রেখে আপনি খাবেন, কারণ এটা আপনার জন্য সহজ, সবচেয়ে ভালো এবং সহজ উপায়। যেহেতু এখন গরমকাল, সেক্ষেত্রে আপনি পান্তা ভাতের উপকারিতা লিখে আপনি গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন, তাহলে অসংখ্য ভিডিও পাবেন যেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, যেটা আইবিএস রোগীদের ডিরেক্টলি খেতে গেলে অনেক প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনার ঘাটতিগুলো ফিল আপ করার ব্যাপারে আপনার বিশাল একটা ভূমিকা পালন করবে। এছাড়া পান্তা ভাত খেলে আমার পেটটা ঠান্ডা থাকবে এবং প্রোবায়োটিকের যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু আপনার ফিল আপ করবে, অনেকটাই আপনার জন্য হেল্পফুল হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে নিয়মিত আপনি ব্যায়াম করবেন, অর্থাৎ আপনি আপনি রাত্রে দ্রুত ঘুমাতে যাবেন এবং সকালে ঘুম থেকে উঠে ফজর সলাৎ পড়ার পরে আপনি অবশ্যই নিয়মিত আপনি অন্তত 20 থেকে 30 মিনিট আপনি ব্যায়াম করবেন। তাহলে আপনার, ধরেন আপনি 5 ফিট 5 ইঞ্চি বা আপনার যে নাড়িভুঁড়িগুলো আছে, যে আপনার ভিতরের যে হজম প্রক্রিয়ার যে নাড়িভুঁড়িগুলো আছে সেগুলো আপনার 28 থেকে 30 ফিট, তাহলে তাদেরকে মুভমেন্ট যদি আপনি না করেন তাহলে আপনার হজমটা হবে কিভাবে? অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম, অনেকের হজম হতে চায় না, অনেকের কোষ্ঠকাঠিন্য হয়, অনেকের আপনার পাতলা নরম পায়খানা হয়। তাহলে আপনাদের জন্য এই মুভমেন্টটা অনেক জরুরি, এই আপনার ব্যায়ামটা অনেক জরুরি। সেক্ষেত্রে আপনি অবশ্যই তাদেরকে, অর্থাৎ ভিতরে নাড়িভুঁড়ি যাতে করে এগুলো আপনার নড়াচড়া থাকে, এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। 3 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে বাইরের যে খাবারগুলো আছে এগুলো বন্ধ করে দিবেন, যেমন আপনার ফাস্টফুড, জাঙ্ক ফুড, পেঁয়াজি সিঙ্গড়া। হ্যাঁ, অনেকে সকালে নাস্তাটা করেন আপনার পেঁয়াজি সিঙ্গড়া দিয়ে, কারণে তাদের পরবর্তী যে লাইফগুলোতে, অর্থাৎ কর্মজীবনে, স্টুডেন্ট লাইফে হয়তো আপনি সকাল নাস্তাটা আপনি অস্বাস্থ্যকর যেই সিঙ্গড়া পুরি দিয়ে অথবা না খেয়ে আপনি থেকে যাচ্ছেন এবং এগুলোর আপনার একটা ইফেক্ট কিন্তু পরবর্তী আপনার কর্মজীবনে কিন্তু এসে পড়ছে। আপনি যা ইনকাম করছেন সেগুলো আপনার চলে যাচ্ছে অথবা আপনি খরচ হয়ে যাচ্ছে এবং আপনি শান্তি পাচ্ছেন না, প্রশান্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে আপনার। সেক্ষেত্রে আপনার এই বাইরের খাবারগুলো বর্জন করবেন। 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাস্টার ভিশন করে আপনাকে বন্ধ করতে হবে, অর্থাৎ আপনি যে যৌন চাহিদাকে, এটা আসলে সবার থাকে, তো সেক্ষেত্রে আপনার এই যৌন আকাঙ্ক্ষাকে মেটানোর জন্য আপনি হস্তমথন করে আপনার যে বীর্যপাত করে এটার কারণে আইবিএসটা বহুগুণে বেড়ে যায় আপনার। এটা একটা মস্তিষ্কে একটা আঘাত পড়ে আপনার পরবর্তী আপনার যে লাইফে, বিবাহিত লাইফে, এটাও আপনার সমস্যা তৈরি করে, আপনার অনেক সময় পঙ্গুত্ব কিন্তু আকার ধারণ করে। সেক্ষেত্রে আপনি দাম্পত্য লাইফে কিন্তু অসুখী হবেন এটাই নিশ্চিত। সেক্ষেত্রে আপনি অবশ্যই এইগুলো থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আপনার আইবিএসটাও কিন্তু এটা হওয়ার পিছনে একটা কিন্তু অনেক বিশাল একটা ভূমিকা পালন করে থাকে। 5 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে রাত জাগা বন্ধ করে দিবেন। অনেকে মনে করে যে আমরা রাত জেগে পড়ালেখা করলে ভালো হবে, নো, আমরা তো পড়ালেখা করেছি, আমরা তো মাস্টার্স, আমরা সবকিছু আমরা পড়ালেখা শেষ করে দিই। সেক্ষেত্রে আপনিও যদি চান আপনি এসার পর আপনি ঘুমিয়ে যাবেন, আপনি ফজরের সময় ঘুম থেকে উঠবেন, তো ফজর আগে আগ মুহূর্তে আপনি কিছু পড়ালেখা করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি রাত্রে যে পড়ালেখা করবেন 1 ঘন্টাতে যা পড়বেন, আপনি ওই রাত্রে যদি আপনি আধা ঘন্টা পড়েন তাহলে তার চেয়ে বেশি পড়া কিন্তু আপনার মুখস্থ হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি গোছায় রাখবেন যে পড়াগুলো সেগুলো আপনি সকালে উঠে আপনি করবেন, দেখবেন যে আরো ভালো আপনার ব্রেনটা শার্প থাকে, তরতাজা থাকে, আপনি কিন্তু আরো ভালো পারফরমেন্স করতে পারবেন। সেক্ষেত্রে আপনি রাত্রে কাজগুলো না করে সকালে আপনি করতে পারেন এটা। এবং আপনার 5 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রান্নাটা নিজেই করে খেতে হবে, একটু কষ্ট করতে হবে আপনাকে, কারণ আপনার যেহেতু প্রবলেমটা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি নিজে রান্না করে যদি আপনি খান তাহলে আপনার যে প্রবলেমটা আছে ডে বাই ডে ধীরে ধীরে আপনার সমাধান হবে এবং আপনি ভালো দিকে কিন্তু চলে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজে রান্না করে খাবেন, হ্যাঁ, সমস্যাগুলো কিন্তু দূরে থাকবে। আর আরেকটা কাজ যেটা করবেন 6 নম্বর সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার যে সম্পর্কটা, অর্থাৎ ছেলে মেয়ের সাথে একটা গভীর সম্পর্ক, প্রেমের সম্পর্ক, মেয়ে ছেলের সাথে গভীর একটা সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক যখন ছিন্ন হয় তখন অনেকে ছেলেরা তাদের যৌবনকে নষ্ট করে এবং মেয়েরা তাদের অনেক মানসিক চাপে থাকে। সেক্ষেত্রে এই যে আপনার একটা রিলেশন, এই রিলেশনশিপটা অবশ্যই অনেক
একটা প্রবলেমে ফেলে এবং মানসিক চাপে স্টেজে ফেলে, সেক্ষেত্রে অনেকে কিন্তু এটা অনেক জটিল আকার ধারণ করে। সেক্ষেত্রে আপনি এই ধরনের সম্পর্ক থেকে, আপনি অবৈধ সম্পর্ক থেকে আপনি বিরত থাকবেন, প্রয়োজন হলে আপনি আপনার ফ্যামিলিকে বলে বিয়ে শাদী করে ফেলবেন, তাহলে আপনার এ ধরনের মানসিক চাপ কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। তাহলে এই কয়েকটা কাজ যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার আইবিএস এর যে প্রবলেম গুলো আছে এগুলো সমাধান হয়ে যাবে। এটা জটিল কোনো কিছু না, আপনি শুধুমাত্র জটিল করছেন মেডিসিন খেয়ে খেয়ে, গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে খেয়ে জটিল করছেন, আপনার বাইরের খাবার গুলো খেয়ে জটিল করছেন, আপনার অস্বাস্থ্যকর জিনিসগুলো খেয়ে জটিল করছেন, আপনি মানসিক চাপে স্টেজের কারণে জটিল করছেন। তাহলে এগুলো যদি আপনি কমিয়ে দেন, তাহলে আপনার অটোমেটিক্যালি রোগটা কিন্তু ভালো হয়ে যাবে, কোনো মেডিসিনও প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনার টাকা থাক বা না থাক, আপনার চিকিৎসারও প্রয়োজন নয়। সেক্ষেত্রে আপনি জাস্ট টিপস গুলো ফলো করলে দেখবেন যে আপনি ভালো একটা ফলাফল পাবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আবার নতুন একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।